বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি সাইয়েদা আইরিন, ওয়েলকাম করছি উহুদ ফ্যামিলিজ ব্লগ চ্যানেলে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো আমি প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে এসেছি, আজকে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমার বাসায় আজকে মেহমান আসবে, তো মেহমানের জন্য আমি কী কী আয়োজন করব তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন। আর এ পর্যন্ত যারা দেখে ফেলেছেন আশা করি সবাই একটা লাইক দিয়ে দিবেন। আমি জানি অনেকে আমার ভিডিওটি দেখেন কিন্তু আপনারা ভুলে যান লাইকটা দিতে, হয়তো তো প্লিজ আপনারা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আমি লাইকটা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, কারণ একটা লাইক আমার চ্যানেলটির অনেক উপকার হবে এই ছোট্ট চ্যানেলটির জন্য। আপনারা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে যেহেতু সকালবেলা, সকাল বলতে এটা নাস্তার পরেই, উহুদের বাবা দুপুরের আগে আগ মুহূর্তে এসেছে বাসায়, তো আমি সে আসার আর সময় একটা কাঁঠাল নিয়ে এসেছে। এই কাঁঠালগুলো তো বাংলাদেশ থেকে আসে, তো কাঁঠালটা দেখতেই পেয়েছেন, খুলে নিয়েছি, কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। কাঁঠালগুলো যে শক্ত কাঁঠালগুলো হয় সেগুলো হয়েছে, তো খাওয়ার জন্য খুলে নিয়েছি। আর বাকি কাঁঠালটাকে এভাবে আমি একটা পরিষ্কার পলিথিনের মধ্যে ঢুকিয়ে এভাবে ফ্রিজে সংরক্ষণ করব। আর আমি কিছু কয়েক টুকরো লেবু কেটে রেখে দেবো ফ্রিজে। কাঁঠাল ফ্রিজে রাখলে অন্যান্য খাবারের মধ্যে কিন্তু একটু বাজে একটা স্মেল চলে আসে, তখন আর অন্যান্য খাবারটা খেতে ভালো লাগে না, যেহেতু ফ্রিজটা কিন্তু সবসময় আমাদের প্রয়োজনীয়, অনেক খাবার দাবার রাখি। তো সেজন্য আমি কী করি, এই কাঁঠালের সিজনে ফ্রিজে কিছু কয়েক টুকরা আমি লেবুকে ফালি করে কেটে আমি ফ্রিজের কোনায় কোনায় রেখে দিই। ব্যাস আপনারা এটা ট্রাই করতে পারেন, তাহলে ফ্রিজে যে অন্যান্য খাবার থাকবে আর কাঁঠালের বাজে স্মেলটা থাকবে না। তো আমি একটু শেয়ার করছি, আমার যে মেহমান আসবে তার জন্য আমি মাংস ফ্রিজ থেকে বের করে মাংসগুলো ভিজিয়ে নিয়েছি, এগুলো খাসির মাংস। আর উহুদের বাবু কাঁঠালগুলো খেয়ে নিল, আমরাও খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এরপরে আমি আর এই ভিডিওটি শেয়ার করছি আমি এগুলা বিকালের দিকে রান্নাবান্না, কারণ যেহেতু আমার মেহমান আসবে রাত্রে, তো সেজন্য আমি বিকালে, দুপুরে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। দুপুরের পরে বিকাল যখন হয়েছে তখন আমি যে আয়োজনটুকু করছি সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে খাসির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে নিয়েছি। প্রথমে এখানে 2 কেজি খাসির মাংস, এগুলো তো কুরবানির মাংস আপনারা জানেন। আর এখানে 5-6টা কাঁচামরিচও দিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রায় 2 কাপের উপরে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর এখানে আমি 2.5 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি। আর মরিচ গুঁড়োটাও আমি ঝাল অনুযায়ী প্রায় 3 টেবিল চামচ দিয়ে নিয়েছি। জিরা গুঁড়োটাও আমি প্রায় 4 টেবিল চামচ দিয়ে নিয়েছি। এগুলো আমি সব মশলা দিয়ে নিচ্ছি। আর এখানে আমি ধনিয়া গুঁড়াটা দিয়ে নিয়েছি 2 চা চামচ। আর কারি পাউডারটা আমি প্রায় 4 টেবিল চামচ দিয়ে নিয়েছি, যেহেতু খাসির মাংস একটু ঝাল হলে, মশলাপাতি একটু বেশি হলে অনেক মজাদার হয়। আর এখানে গরম মশলাগুলো দিয়ে নিয়েছি, এখানে আমি তেজপাতা আর এলাচি দারচিনি দিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ তেলও দিয়ে নিয়েছি। এগুলাকে আমি ভালোভাবে এখন ম্যারিনেট করে নিব। এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। মাংসটা কিন্তু আসলে অনেকভাবে রান্না করা যায়, পেঁয়াজটাকে ভাজি করিও করা যায় আর এভাবেও করা যায়, তবে এভাবেও অনেক মজা হয়, অনেক সবভাবে আসলে অনেক টেস্ট হয়। তো চুলাটা ধরিয়ে দিয়ে আমি মাংসর পাতিলটা বসিয়ে দিলাম। আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিব, ডিমগুলো বসিয়ে দিয়েছি। আর এ পাশে আমি ডিমটা যখন সিদ্ধ হয়ে এসেছে তারপরে আমি এখানে চিকেনের কোর্মা করব, এগুলো আমি ভেজে নিয়েছি। টুনা ফিশের কাবাবগুলো আমি একদম সবগুলো মশলা দিয়ে যা যা দেওয়া দরকার সেগুলো আমি আর আজকে ডিটেলসে বললাম না এগুলা কী দিয়েছি। আর এগুলো আমি কি কাবাবে শেপ দিয়ে নিয়েছি, এগুলো একটু পরে যখন মেহমান আসার কিছুক্ষণ আগেই আমি ভেজে নিব। আর এখানে যে চিকেনের কোর্মাটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে
নেক্সট ভিডিওতে আমি চিকেনের কোরমার রেসিপিটা আপলোড করব, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আর এখানে আমি মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে, আমি এখানে পানি এখনও পর্যন্ত দেয় নাই, এভাবেই হচ্ছে যতক্ষণ আসলে রান্নার স্বাদ বরাবরই আমি বলে থাকি রান্নার স্বাদ তখনই বেড়ে যায় যখন রান্নাটাকে ভালোভাবে কষানো হয়ে থাকে। তো আমি সেটাই করছি, আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ দেখবেন আপনারা লাস্ট পর্যন্ত। আমি আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, দেখে যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আর একটা লাইক দেওয়ার পর আমার ভিডিও যদি আপনাদের কাছে কোনো অংশে একটু কোথাও বেশি ভালো লেগে যায় প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেল আইকনটি আপনারা প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এখানে আমি সাধারণভাবে মশলা করে নিয়েছি, এটা আমি ডিম ভুনা করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ, মরিচ, জিরা, আদা বাটা, রসুন বাটা, এই মশলাগুলো দিয়ে আমি এখানে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এরপরে আমি ভেজে রাখা ডিমগুলোকে একে একে দিয়ে নিয়েছি, এগুলাকে বুনা করে নিয়েছি। এইভাবে ডিম ভাজা করলে অনেক মজা হয়। আমি এখানে এক চা চামচ আদা আর রসুন বাটাটা ইউজ করেছি, আপনারা অবশ্যই আদা বাটাটা ইউজ করবেন, তাহলে স্বাদের ডিমের যে স্বাদটা একটু বেড়ে যাবে, একটু আপনারা ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন। এটা যখন হয়ে গেছে তখন আমি এতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব, কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। আর এরপরে আমি এখানে পানিও দিয়ে নিয়েছি কিছুটা, হালকা যখন ভালোভাবে কষানো হয়েছিল খাসির মাংসটাতে। তো ফাইনাল লুকটা এরকম হয়েছে কোরমার আর ডিমের এরকম হয়েছে। আর এখানে এই যে খাসির মাংসটা এরকম হয়েছে, এটা চুলার একদম বন্ধ করার পরপরই লুকটা, আরও লুকটা ভালো আসবে একটু পরে যখন একটু ঠান্ডা হতে থাকবে তখন। আর এখানে আমি পোলাওটা করে নিব ঘিয়ের মধ্যে গরম মশলা দিয়ে, পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে এখানে এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ বাদাম বাটা আমি দিয়ে নিয়েছি, এগুলোকেও আমি ভালোভাবে একটু ভেজে নিব। এভাবে যদি একটু আদা বাটা, রসুন বাটা আর বাদাম বাটা দিয়ে পোলাওটা করা হয়, পোলাওর টেস্টটা আমি মনে করি আরেকটু বেড়ে যায়। আর এখানে আমি শিম বর্তা করব, শিমগুলোকে বরবটি আর কি, এগুলা বরবটিগুলো সিদ্ধ দিয়ে নিয়েছি। আর এখানে আমি গাজর দিয়ে নিয়েছি কালারফুল হওয়ার জন্য, গাজরটাও ভেজে নিয়েছি। এরপরে চাউলগুলো দিয়ে নিয়েছি, চাউলগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এখানে চাউলের আন্দাজ অনুযায়ী পানিটুকু দিয়ে নিব। এখানে আমি এক প্যাকেট 1 কেজি ওজনের চাউল ইউজ করেছি, সেই চাউলের ডাবল পরিমাণ পানি দিয়ে নিয়েছি আমি এখানে। এরপরে আমি লিকুইড মিল্ক না, এটা হচ্ছে এখানে আমি 4 টেবিল চামচ পাউডার মিল্ককে একটু সামান্য গরম পানিতে গুলিয়ে আমি এই পোলাওর মধ্যে ইউজ করেছি, এতে করে পোলাওটা অনেক মজা হয়। আমি এভাবেই পোলাওটা রান্না করি। আর এটা যখন একদম ভালোভাবে বলক এসেছে, আগুনটা কিন্তু এখন ফুল আছে, একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের মধ্যে এটা ঢাকনা দিয়ে নিব 20 মিনিটের জন্য। আর আমি যখন পোলাওটা রান্না করি আমি কখনোই ঢাকনা দেওয়ার পর আর উঠাই না এই 20 মিনিট, আমি এই 20 মিনিট এভাবে রান্না করে নিই। আর আগুনটা কিন্তু একদমই যতটুকু সম্ভব লো করা যায় সেটাই আমি দিয়ে দিই, আর পারলে আপনারা তাওয়া দিয়ে দিবেন, তাতেও কোনো সমস্যা নাই। তবে একটা ট্রিক্স আপনাদেরকে বলি, পোলাও রান্না করতে আমি কখনোই ঢাকনা উঠাই না, যখন আমি ঢাকনাটা দিয়ে নিই বাস উপরে এক তাপে হবে, উপরে আর নিচে। আর দেখুন পোলাওটা একদম সুন্দর হয়ে গেছে, আমি কিশমিশ আর বেরেস্তা দিয়ে নিয়েছি। আর ওই যে আগে থেকে আমি কাবাবগুলোকে রেডি করে রেখেছিলাম সেগুলো আমি এখন ভেজে নিব, কিছুক্ষণের মধ্যে আমার বাসায় মেহমান চলে আসবে। মেহমান আসার কিছুক্ষণ আগে আমি এগুলো গরম গরম ভেজে নিয়েছি। আর এরপরে আমার মেহমানের জন্য খাওয়ার টেবিলটা কিন্তু রেডি হয়ে গেছে। মেহমান হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমত, আমি মনে করি রহমত বরকত নিয়ে আসে ঘরের মধ্যে, আর সেটাই হচ্ছে মেহমান আসলে আমি চেষ্টা করি তাদেরকে একটু ভালোভাবে আপ্যায়ন করার জন্য, যেহেতু এটা আল্লাহর রহমত আসে মেহমানের সাথে, তো আল্লাহর রহমতকে তো ভালোভাবে আপ্যায়ন করতে হয় সাধ্যের মধ্যে। আর এই যে বর্তাগুলোও বেটে নিয়েছি,
এই যে ভর্তাটা শিম বরবটি দিয়ে আর মাছ দিয়ে বেটে নিয়েছি, আর এই যে ডিম্বুনা। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, দেখে যদি আপনাদের কোথাও কোনো অংশে প্লিজ একটু ভালো লেগে যায় আর এই ছোট চ্যানেলটিকে আপনারা এগিয়ে নিতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিবেন। আশা করি আপনারা এই কাজটা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি, আর যারা এখনও করেন নাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। আর এখানে আমি মেহমানের জন্য, যেহেতু বাসায় কাঁঠাল আছে, বাংলাদেশি মেহমান এগুলো, বাংলাদেশি ভাইয়েরা, ওদের বাবার পরিচিত এক তিন ছোট ভাই, তো ওনাদের জন্য আমি কাঁঠাল বেড়ে নিচ্ছে ওনারা খাওয়ার পাকে। ওনারা কিন্তু খেতে বসে গিয়েছেন, চলে এসেছেন, ওনারা ডিউটি করে বাসায় এসেছে, আসতে একটু লেট হয়েছে, তো আসার কিছুক্ষণের মধ্যে আমি খাবারগুলো রেডি করে দিয়েছি, আপনারা দেখতে পেলেন। আর এরই মাঝে আমি এই যে দেখলেন কাঁঠালগুলো, আমি ওনাদের কাঁঠাল আমি খেতেও দিয়েছি, আর এখানে আমি কাঁঠালগুলো বাসায় দিয়ে দিব ওনাদের জন্য। ওনারা কাঁঠালটা অনেক পছন্দ করেন, সেজন্য যেহেতু কাঁঠালগুলো বাংলাদেশ থেকে আসে সেজন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কী বের করছি, ওনারা অনেক কিছু নিয়ে এসেছে, আসলে খুব খারাপ লাগলো, ওনারা অনেক খরচ করে ফেলেছেন, এখন কি করব, ওনারা তো নিয়ে এসেছেন। এখানে ব্ল্যাকবেরি, আঙ্গুর, আরও ইত্যাদি অনেক কিছু আপনারা তো দেখতে পাচ্ছেন, এগুলো নাশপাতি সৌদি আরবে এরকম নাশপাতি আসে। আর এখানে উহুদের জন্য কিছু চকলেট বিভিন্ন ধরনের নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ, তো সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। ওনারা অনেক খরচ করে ফেলেছেন, আসলে খুব খারাপ লাগলো আমার কাছে, কিন্তু আমরা তো আর জানি না ওনারা এগুলো নিয়ে এসেছে কী আর করা, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এই যে ওনারা অনেক কিছু নিয়ে এসেছে, আমি সবগুলো একে একে বের করে নিয়েছি। এগুলো এখন আমি যে ফলগুলো বাইরে থাকার সেগুলো বাইরে থাকবে, আর কিছু কিছু ফল বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, সেগুলো আমি ফ্রিজে রেখে দেবো।